প্রতিনিয়ত কিছু ফিতনা মা বোনদেরকে বিভ্রান্ত করছে, কিছু ফিতনা আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে, কিছু ফিতনা সর্বস্তরের মানুষকে শেষ করছে, কিছু ফিতনা আমাদের শিশুদেরকে শেষ করছে, এক এক ফিতনা আমাদের এক এক দিক থেকে শেষ করছে, এরকম নানাবিধ ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাচ্ছে। এই সকল উম্মার প্রতি যে চ্যালেঞ্জগুলো, উম্মার যে সংকটের জায়গা চুলগুলো, একজন মুসলমান হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যেককে এই সংকট মোকাবেলার জন্য অবশ্যই কাজ করে যেতে হবে। একটা যুক্তি আমরা সবাই দেই, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, মসজিদে আকসা ইস্যুতে আমরা সবাই একটা কমন যুক্তি দেই, সেটা হলো আমরা বেশিরভাগ লোকই প্রায় বলি যে আমার তো আসলে বিশেষ কোনো করণীয় নাই, আমি তো কোনো রাষ্ট্র ক্ষমতা এটা আমার হাতে নাই, আমার হাতে তো কোনো সেনাবাহিনী নাই, আমার হাতে তো কোনো বিশেষ পাওয়ার নাই, আমি তাদের জন্য কী বার করতে পারি, আমি তো অক্ষম, এটা আমরা বলি সময়ের উপস্থিতি। আমি মনে করি এটা শয়তানের সবচেয়ে বড় চালগুলোর একটি, যে শয়তান আমাদেরকে একটা খোঁড়া যুক্তি ধরিয়ে দিয়েছে, আপনাকে আমাকে আমাদের সবাইকে, আমি সহ আমরা সবাই শয়তানের এই খোঁড়া যুক্তিকে ধারণ করে চলি। শয়তানের যুক্তি এভাবে যে আমাদের কি ফিলিস্তিন ইস্যুতে, মসজিদে আকসা ইস্যুতে আমাদের কিছুই করার নাই, তো আমরা তো বলি যে আমরা কি করতে পারি, আমার তো ক্ষমতা নেই। মনে রাখবেন, মানুষের হাতে যা না থাকে মানুষ সেটা সবচেয়ে বেশি দান করে, এটা মানুষের একটা টেন্ডেন্সি। যখন টাকা পয়সা না থাকে তখন সে খুব বেশি বেশি বলে, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমি এই করতাম, আমি সেই করতাম, আপনাকে এটা কিনে দিতাম, অমুককে সেটা দিতাম। না থাকা জিনিস মানুষ অনেক দিতে পারে, কিন্তু যা আছে সেখান থেকে দেওয়ার মানুষের সংখ্যা অনেক কম। আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমরা যদি একটু গবেষণা করি যে আমাদের কি করার আছে, ব্যক্তি আমি, ব্যক্তি আপনি, ফিলিস্তিনের মানুষদের প্রতি যে জুলুম হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হচ্ছে যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো, আমার মুসলিম ভাই বোনগুলো, দিনকে দিন মাসকে মাস এই পৃথিবীর যারা নিজেদেরকে সভ্য দাবি করে, এই সভ্য নামধারী অসভ্যরা এই বর্বরতা দেখেও তাদের মুখে, তাদের চোখে, তাদের কানে যেন কুলুপ দিয়ে তারা আছে, তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না। এই মানুষগুলোই আবার আমাদেরকে মানবতার সবক সকাল বিকাল দেয়। যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয়, সেই সভ্যতার ভেগধারী অসভ্যদের মুখোশ আমাদের সামনে ফিলিস্তিন ইস্যু এসে দিনের আলোর মতো উন্মোচন করে দিয়েছে, এবং সেই সাথে মুসলিম নামধারী মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সময় ভাইরা আমার, এই ইস্যুতে আমাদের প্রত্যেকের অনেক করণীয় আছে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি কেন তোমার ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে দখলদার মুক্ত করো নাই, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, কারণ আপনার সেই ক্ষমতা নেই। কিন্তু আপনার যেই ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার কতটুকু করেছেন, এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কি ক্ষমতা আছে? আমাদের অনেক কিছু করার আছে। নাম্বার এক, আমি শুধু কয়েকটা আইডিয়া শেয়ার করতে পারি, আরো বহু আইডিয়া থাকতে পারে, আরো 10-20টা আইডিয়া থাকতে পারে, আইডিয়াগুলো একত্র করা দরকার এবং এগুলো পরস্পরের মধ্যে শেয়ার করা দরকার। এক নম্বর হলো, এই ইস্যুতে আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। এই যে আপনাদেরকে আমি সচেতন করছি, আপনি আর 10 জন মানুষকে সচেতন করলেন, মসজিদে আসার ফজিলতগুলো তাকে জানালেন, কেন এটা গুরুত্বপূর্ণ তাকে বোঝালেন, কেন ইমানদার হিসেবে আমার কষ্ট লাগা উচিত সেই চেতনা জাগ্রত করবার চেষ্টা করলেন, এই জনসচেতনতা সৃষ্টি করা এবং এই বর্বরদের বর্বরতার বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাও কঠিন, কারণ সোশ্যাল মিডিয়া গোটা পৃথিবীর সব কিছুর জন্য তারা উদার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে সেটাও নাকি কারোর ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, সেটাও নাকি মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার, অথচ আমি যদি আমার ভাইকে জুলুম করা হলে, নির্যাতন করা হলে, তার উপরে নিরস্ত্র মানুষের উপরে হামলা চালানো হলে আমি যদি সেটার বিরুদ্ধে লিখি, সেটার বিরুদ্ধে বলি, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো তারাই আবার আমাদেরকে রেস্ট্রিকশন দেয়। প্রিয় ভাইরা আমার, এরপরও আমরা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করতে পারি। সত্যি বলতে বাংলাদেশি মানুষ হিসাবে আমি খুব লজ্জিত এই একটা ইস্যুতে এসে, এবং গত প্রায় 2.5-3 মাস পর্যন্ত আমি প্রায় বিছানায় শোয়া ছিলাম, হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, যার কারণে আমার আক্ষেপ হয়েছে এবং এখনও যে কিছু করতে পারিনি তার জন্য আক্ষেপ হয়েছে। মুসলিম তো বটেই,
অমুসলিম দেশগুলো পৃথিবীর অনেক অমুসলিম দেশ আছে যেই দেশগুলো এই ফিলিস্তিন ইস্যুতে মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে আমি কিছুদিন আগে জাপান গিয়েছি সেখানে সাধারণত সাধারণ মানুষ আমাদের দেশের মতো জনসমাবেশ করে মিছিল করে পথঘাট বন্ধ করে কোনো আন্দোলন সচরাচর তারা করে না তাদের সব আন্দোলনগুলোই প্রায় তারা রাস্তার পাশে কোনো ফেস্টুন কোনো পোস্টার নিয়ে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করে এই টাইপের আন্দোলন তারা করে সেই জাপানের মতো জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়ে এই ফিলিস্তিনি ইস্যুতে মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে আফসোসের বিষয় হলো আমার প্রিয় বাংলাদেশ থেকে উল্লেখ করার মতো আঙ্গুল দিয়ে দেখাবার মতো একটি কোনো প্রতিবাদমূলক একটি কোনো বড় আয়োজন আমার চোখে অন্তত পড়েনি আমি নিজেও এর জন্য দায়ী এবং এর জন্য অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে যে রক্তে রঞ্জিত এই শিশু ছটপট করা এই শিশু বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া এই বাচ্চা এই অসুস্থ মানুষ এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ এ লোকগুলো নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আমাদের এই কষ্টে তাদের ন্যূনতম দায়িত্বটুকুও তারা পালন করে নাই সেদিন কি জবাব দেওয়ার থাকবে আমার একমাত্র আল্লাহই ভালো জানেন সম্মানিত ভাইরা আমার এই জন্য সচেতনতা সৃষ্টি করা আমার জায়গায় আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা এই সক্ষমতা তো আমার ছিল আমি শান্তিপূর্ণভাবে আমার জায়গা থেকে প্রতিবাদ করে তীব্র প্রতিবাদ করে আমার বার্তাটা তো পৌঁছে দিতে পারতাম আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের প্রতিবাদের মুখে নানাভাবে আজকে এই অভিশপ্ত দখলদারেরা ইহুদিরা তারা কোণঠাসা হয়ে আছে তাদের মিত্ররা কোণঠাসা হয়ে আছে আর এটাকে যদি আমরা আরো শক্তিশালীভাবে করতে পারতাম সবাই যদি এখানে সামিল হতে পারতাম হয়তোবা তাদের উপর এটা আরো অনেক বড় প্রেসার হয়ে যেত এবং তারা তারা যতটুকু এই যে কয়েকদিন আগে যে যুদ্ধবিরতি তারা দিয়েছে এটা আরো আগে দিতে বাধ্য হতো আরো বেশি সময় ধরে যুদ্ধবিরতি তারা করতে বাধ্য হতো এরকম হয়তো আরো অনেক কিছু হতে পারত যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতাম কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ মনে করি দিন শেষে আমি তো ভালো আছি আমার বাচ্চাটাকে নিয়ে বাসায় আমি তো আনন্দ ফুর্তি করছি আমার ভাই সেখানে কি করছে আমার বোনদের সাথে কি হচ্ছে সেখানে হসপিটালে পর্যন্ত বোমা হামলা করা হয়েছে সেখানে বিদ্যুৎ বন্ধ করে হসপিটালের রোগীদের পর্যন্ত শেষ করে দেওয়া হচ্ছে আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক ভণ্ড দেখবেন যারা পৃথিবীর কোনো দেশের মেয়েদের পড়ালেখা যদি করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা সমস্যা হয়নি এ ব্যাপারে কোনো কথা উঠেছে তো তখন নারীর অধিকার নিয়ে তারা চিৎকার করতে থাকে নারীকে পড়তে দিতে হবে ভালো কথা নারীকে পড়তে দিতে ইসলাম নিষেধ করে না সেটা ভিন্ন আলাপ কিন্তু হাজার হাজার গর্ভবতী নারী ফিলিস্তিনি চিকিৎসার অভাবে তারা যে হসপিটালের বেডে কাতরিয়েছে এবং কষ্ট পেয়েছে অনেকে মারা গেছে তাদের ব্যাপারে এই ভণ্ড বুদ্ধিজীবীদের তেমন কোনো উসফুস আমরা দেখিনি সময়ে সময়ে এদের ভণ্ডামি এদের প্রতারণা এদের প্রবঞ্চনা এগুলোর মুখোশগুলো আমাদের সামনে সরে যায় উন্মোচিত হয়ে যায় এবং তাদের আসল চেহারাটা আমাদের সামনে বেরিয়ে আসে সময়ের উপস্থিতি তাহলে আমাদের অনেক করণের ভিতরে একটি করণীয় হলো আমরা সচেতনতা সৃষ্টি করতে পারতাম আমরা কয়দিন এটার উপর আমরা রাস্তাঘাটে বেরিয়ে সমাজের সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি আপনার হাতে মাহফিলের মাইক নেই আপনার হাতে মিডিয়ার ক্যামেরা নেই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা জুবান দিয়েছেন আপনাকে একটা বিবেক দিয়েছেন আপনি এটা ব্যয় করে কয়জন মানুষকে সচেতন করেছেন কয়জন মানুষকে সতর্ক করেছেন আসুন ভাই আপনি কি জানেন এই ফিলিস্তিনে যে মুসলমানদের উপরে যে বর্বরতম হামলা নির্যাতন চালানো হচ্ছে স্টিম রোলার চালানো হচ্ছে নির্যাতনের এই সম্পর্কে আপনি কতটুকু জানেন কি পরিমাণ মানবতা সেখানে বিপর্যস্ত হচ্ছে ভুলুণ্ঠিত হচ্ছে আপনি কতটুকু জানেন এবং যে মানুষগুলোকে আপনি সভ্য জানেন ভদ্র জানেন পৃথিবীর সবচাইতে মডেল রাষ্ট্র জানেন এক্ষেত্রে তাদের দায়িত্বহীনতা কতটুকু তাদের এক্ষেত্রে ইনভলভেশন কতটুকু এ সম্পর্কে আপনি কয়টা মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন সময় উপস্থিতি বেশিরভাগ মানুষই আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই মসজিদে প্রত্যেকটা মসজিদে কোনোতে নাজেলা হওয়া দরকার
তখনও ছিল এখনও আছে বাংলাদেশের হাজার হাজার মসজিদ, হাতে গোনা কিছু মসজিদ বাদ দিলে বেশিরভাগ মসজিদে কোনোতে নাজিলা হয় নাই। আমরা জানিও না কোনোতে নাজিলা কি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এরকম জাতীয় কোনো সমস্যা, কোনো সংকট, কোনো দুর্যোগ, কোনো বিপদ, কোনো এরকম নির্যাতন হলে তিনি নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোতে নাজিলার মাধ্যমে বিশেষ দোয়া করতেন। এটা কয়টা মসজিদে হয়েছে? আমি মুসল্লি হিসাবে আমার ইমাম সাহেবকে বলেছি কিনা, আমার কমিটির লোকদেরকে বলেছি কিনা যে আমরা অন্তত আমাদের মসজিদ থেকে কোনোতে নাজিলা পড়ি, আমাদের মুসল্লিরা অন্তত সচেতন হোক, তারা অন্তত আল্লাহর কাছে চোখের পানি ফেলুক। আমার নিজের মায়ের পেটের ভাইটা যদি আজকে সেখানে থাকতো, সে যদি আজকে সেখানে আক্রমণের শিকার হতো, আমার হৃদয়ের অবস্থা কি হতো? এখন সে অবস্থা আমার মধ্যে আছে কিনা? যদি না থাকে তাহলে আমার ঈমান নিয়ে নিজেকে প্রশ্ন করবার সময় এসে গেছে, সময় উপস্থিতি। অতএব সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করি তাহলে অনেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তাদের যে সমস্ত পণ্য আছে, যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র, বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না, বাস্তবে সেটা একটা বোমা। আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে, এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে, বাচ্চাদের মাথার উপরে পড়ছে। এই সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি কিনছেন এবং সাবান, শ্যাম্পু, লোশন, যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে, হোক সেটা প্রসাধনী, হোক সেটা কোনো অন্য ব্যবহার্য পণ্য, হোক সেটা কোনো ড্রিঙ্কস, আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন? আমি তো আলহামদুলিল্লাহ সজ্ঞানে, জেনে শুনে, আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকা, একটি টাকা খরচ করে কোনো দিন কিনি না। আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানি ফেলে দেই, অথচ ইহুদিদের পণ্য, এই অভিশপ্তদের পণ্য, দখলদারদের পণ্য, মুসলমানদের রক্ত চোষা জালিম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য, এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি। বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না। অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি দশটা পণ্য আমাকে দেয়, সাথে নয়টা যদি ফ্রিও দেয়, আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না। শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে, মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখোমুখি হয়েছে সামান্য কয়েক দিনের মধ্যে। তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু, তারা বললেন কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে, বললেন অমুক অমুক কফি শপ, অমুক অমুক দোকান মাছি মারে গোটা তুরস্ক, কোনো মানুষ সেগুলোতে প্রবেশ করে না, এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ঘৃণা ভরে থুতু ফেলে নিচ্ছে। আর আমার দেশে আপনি যদি মুদি দোকানগুলোতে যান, আপনি যদি সুপার মার্কেটগুলো যান, আপনি যদি আমাদের বাসা বাড়িতে যান, এইখানে যারা আসি, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাসা বাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে পরিপূর্ণ। কি দায়িত্ব আপনি পালন করেছেন? কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? আপনার দেশি সাবান নাই, সেটার দামটা একটু বেশি, সেটা যত যাই হোক না কেন, আমি কোনো অবস্থাতে অভিশপ্ত ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না। এটা কোনোদিনই আমি পারি না, এটা আমার ইমানের দাবি। অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে সেক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেশার হবে, এদের উপর অনেক বড় প্রভাব পড়বে, এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি, বয়কট করছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অতএব বিশেষ করে একটা টুথপেস্ট আছে, এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসছে, আপনারা জানেন আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করবার জন্য কাছে আসার গল্পের নামে ধ্বংসের গল্প রচনা করে। আপনি মুসলমান, আপনার পকেটের টাকা দিয়ে এদের জিনিসগুলো আপনি কিনছেন, আপনার মধ্যে এতটুকু ইমানি ইমানি আত্মসম্মান নেই, এতটুকু গায়রত নেই, এতটুকু তেজ আর জজ্বা আপনার মধ্যে নাই, আমার টাকা দিয়ে এদের জিনিসটা কেনা মানে হলো তাদের সে অসভ্যতা, তাদের সে লাম্পট্য, তাদের সে অপকর্ম, তাদের সে ঘৃণ্য কর্ম, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি সহযোগী হচ্ছেন কিয়ামতের ময়দানে, এর জন্য আপনার আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু আপনি জিনিসগুলো কিনছেন। কয়দিন আপনি কয়টা দোকানে, মুদি দোকানে গিয়েছেন,
আমি বহু দোকানে গিয়েছি, অনেক মুদি দোকানি ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলেছি, ভাই এই এই পণ্যগুলো না রাখলে আপনার দোকানে কেনাবেচা একটু কম হবে, আমি জানি হয়তো আপনার একটু কিছুটা ব্যবসা মন্দা হবে, আল্লাহর জন্য এটুকু জিনিস ত্যাগ করতে না পারলে কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কিয়ামতের ময়দানে? কি ত্যাগটা করেছেন, কি স্যাক্রিফাইসটা করেছেন, সাহাবীরা কি করেছেন, আল্লাহ প্রিয় বন্দারা কি করেছেন, নবী রাসূলগণ কি করেছেন, আল্লাহর ওলিগণ, নেককারগণ, মুত্তাকীগণ, সালেহীনগণ কি করেছেন? আপনি শুধুমাত্র একটা পেস্ট এই অভিশপ্তদেরটা না কিনে কোন একটা মুসলমান কোম্পানি কিনলেন, আপনি নিজের দেশেরটা কিনলেন, এটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারলেন না, তারা হয়তো অফার দিয়ে আপনাকে লোভে ফেলে দিয়েছে, সেই লোভটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, কোন মুখে আল্লাহর কাছে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের আশা এবং দাবি করবেন? কোন মুখে বলবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফিরদাউস? কিভাবে আপনি দাবি করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও? মামুর ভাই রাব্দার, আপনি কি স্যাক্রিফাইসটা করেছেন আল্লাহর জন্য? এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। শুধু বয়কট করলে হবে না, আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন, প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন, দশজন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে ইমানে চেতনা ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই জাগ্রত হই এবং আমরা যদি সবাইকে জাগ্রত করি ইনশাআল্লাহ বিদনিল্লাহ আল্লাহর কাছে অন্তত জবাবদিহি করবার একটা জায়গা তৈরি হবে। কিছুই করলাম না, শুধুমাত্র আমি হাউতাশ করলাম, একটু আফসোস করলাম, একটু হাই হাই করলাম আর মনে করলাম আমার দায়িত্ব শেষ। মোটেই দায়িত্ব শেষ নয়, সময় তো ভাইরা আমার। ঠিক একইভাবে আজ এই প্রেরণা আমাদের মধ্যে জাগ্রত আছে, কয়দিন পরে হয়তো থাকবে না। এমনি আমাদের বাঙালির চরিত্রের একটা ত্রুটিপূর্ণ দিক হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, সেটা ভালোটাও তাড়াতাড়ি ভুলে যাই, মন্দটাও তাড়াতাড়ি ভুলে যাই। কোনো চোর ধরা পড়ার পর গণপিটুনি দিয়ে যখন তাকে মুমূর্ষু বানিয়ে ফেলে মানুষ, যদিও ইসলাম গণপিটুনিকে সমর্থন করে না, বিচার বহির্ভূতভাবে কোনো মানুষকে গণহারে পিটাতে থাকবেন এবং কোনো প্রকার বাজ বিচার ছাড়া তাকে হত্যা করে ফেলবেন বা গণহত্যা করবেন বা গণ আপনার পিটুনি দিবেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, কোন একটা চোরকে ধরার পর যখন সবাই মারধর করে সে যখন আহত হয়ে যায় ওই মানুষগুলো কিছুক্ষণের মধ্যে আবার সিম্পেথি দেখায়, আহারে বেচারার অবস্থা, আমরা বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাই। সেখানে আজকে মসজিদে আকসার ইস্যু, আজকে ফিলিস্তিন ইস্যু আমাদের অন্তরে জাগ্রত আছে, হয়তো আর ছয় মাস পর বা এক বছর পর আমরা আবার আমাদের ভাত কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমাদের মনে থাকবে না। কিন্তু আকসার এই চেতনা আমার দায়িত্ব আমার সন্তানের মধ্যে দেওয়া, আমার সন্তানদের দায়িত্ব তাদের সন্তানদের মধ্যে দেওয়া, প্রজন্মকে প্রজন্ম এটাকে ধারণ করে, এটা আমাদের ইমানের দায়িত্ব। তো তার অংশ হিসেবে আমি দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে যেন আমার এটা ভুলে না যায়, আমি যেন স্মরণে রাখি আমি কি করতে পারি, অনেক আইডিয়া আছে, আমি এক দুটা বলতে পারি। যেমন এক, আপনি আপনার বাচ্চাকে দিয়ে মসজিদে আকসার ছবি অঙ্কন করান। আমাদের বিভিন্ন ঘরবাড়িতে মসজিদে হারামের ছবি টাঙানো থাকে, মদিনার মসজিদে নববীর ছবি টাঙানো থাকে, আপনি এবার তার পাশাপাশি মসজিদে আকসার একটা ছবিও টাঙিয়ে রাখেন। এই ছবি আপনাকে স্মরণ করাবে ফিলিস্তিনের কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে মসজিদে আকসার কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে তার প্রতি আপনার দায়িত্বশীলতার কথা। শুধু ছবি নয়, এরকম আরও বিভিন্নভাবে আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত রাখতে পারি। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে মসজিদে আকসার ছবি যাতে কারো ডিস্টার্ব না হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সেটি স্থাপন করতে পারি, সেই ছবি রাখতে পারি, বিভিন্নভাবে এই চেতনাকে আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি। সময় তো হাজির, এভাবে বহু পথ আছে, অনেক টি শার্ট বেরিয়েছে যে টি শার্টে মসজিদে আকসার ছবি হয়তো আছে অথবা কোনো প্রতিবাদমূলক কথা আছে সেখানে লেখা, এটা আপনি ব্যবহার করলেন, এটার ব্যাপক প্রচলন দিলেন, এটাও এক ধরনের প্রতিবাদ এবং আপনার পক্ষ থেকে এক ধরনের ভূমিকা রাখা। এরকম আরও 10-20-30টা আইডিয়া হয়তো দেওয়া যাবে, আপনারা অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারবেন যেগুলো আমরা করতে পারি। আমি কিছু না করে বললাম কি, শয়তান আমাকে বুদ্ধি দিল কি যে আমি তো কোনো রাজা মহারাজা নই, আমি তো কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নই, আমি তো কোনো সেনাপ্রধান নই, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, অতএব আল্লাহ আমি কি আর করব, আমি হাত পা গুটিয়ে বসে শুধুমাত্র আফসোস করলাম। আল্লাহর কসম, শুধুমাত্র এইটুকু দিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটি মানুষও দায় মুক্ত হতে পারবো না। আমাদের ন্যূনতম বহু করণীয় আছে, সেই করণীয়টাকে আমাকে অবশ্যই করে যেতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমরা সবাই
প্রত্যেকের ইমানি জায়গা থেকে আজ থেকে এই বিষয়ে আমাদের করণীয়গুলো যতটুকু আমার হাতে আছে ততটুকু আমরা প্রত্যেকটা মানুষ করতে থাকব। অনেক কিছুই করার আছে, আমরা একটু ভাবলে দেখব বহু আইডিয়া বহু এরকম আমাদের করণীয় ইনশাআল্লাহ বিনিল্লাহ বের হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে উম্মার জাতীয় এবং আন্তর্জাতিক যত সংকট আছে বৈশ্বিক যত সংকট আছে সকল সংকটে আমাদের ইমানি দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।